আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি মিথিল ইসলাম শুরুতে বিয়ারবি কেবল সংবাদ শিরোনাম দেশ অকার্যকর ও নির্ভরশীল রাষ্ট্রে পরিণত হয়েছে গণতন্ত্র ধ্বংস করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে সরকার বলেন মির্জা ফখরুল বিশ দলে ভাঙনের সুর ঐক্যফ্রন্টেও নেই ঐক্য গণতন্ত্র ও দেশের জন্য বিএনপির সবচেয়ে বড় হুমকি বলেছে তথ্যমন্ত্রী এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে ভাড়া তদারকিতে টার্মিনালে থাকবে মনিটরিং টিম রাস্তায় থাকবে না ভাসমান বাজার জানালেন পরিবহন সচিব দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন গণতন্ত্র ধ্বংস করে দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে সরকার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথ সভা শেষে এই অভিযোগ করেন তিনি মির্জা ফখরুল বলেন জনগণের সাথে পদে পদে প্রতারণা করছে আওয়ামী লীগ দেশকে অকার্যকর ও নির্ভরশীল রাষ্ট্রে পরিণত করেছে ক্ষমতাসীনরা দেশ গভীর সংকটে আছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন সবাইকে ঐক্যবদ্ধ থেকে আন্দোলন করতে হবে বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে মন্তব্য করে অবিলম্বে তার মুক্তির দাবি করেন তিনি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 38তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে 10 দিন ব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে দলের পক্ষ থেকে বিশ দলে ভাঙনের সুর ঐক্যফ্রন্টেও ঐক্য নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ তিনি বলেন আগুন দিয়ে পুড়িয়ে মানুষ হত্যাকারীদের মুখে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা মানায় না পরমাণু বিজ্ঞানী ডক্টর ওয়াজিদ মিয়ার 10তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আলোচনায় মন্ত্রী গণতন্ত্র ও দেশের জন্য বিএনপিকে সবচেয়ে বড় হুমকি বলে অভিহিত করেন দেশ ও জনগণের স্বার্থে রাজনৈতিক দুর্বৃত্তায়ন থেকে বের হতে বিএনপির প্রতি আহ্বান জানান ডক্টর হাসান মাহমুদ এজন্য দলটির কর্মপন্থা এমনকি নেতৃত্ব পরিবর্তনের তাগিদ দেন আওয়ামী লীগের এই নেতা এবছরেও ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে চায় সড়ক পরিবহন মন্ত্রণালয় সচিবালয়ে ঈদ উল ফিতরের প্রস্তুতি নিয়ে এক বৈঠকের পর একথা জানান সচিব নজরুল ইসলাম তিনি জানান অন্যান্য বারের তুলনায় রাস্তাঘাট নিয়ে অভিযোগ কম তাই এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে বলে আশা করছেন তিনি সচিব বলেন টার্মিনালে মনিটরিং টিম থাকবে ভাড়ার বিষয়টি তদারকির জন্য রাস্তায় ভাসমান বাজার বন্ধে পদক্ষেপ নেওয়া হবে অনুমোদন নেই এমন যানবাহন কোনোভাবে চলাচল করতে পারবে না বলে জানান বৈঠকে সড়ক পরিবহন সচিব বলেন ঈদের আগে 7 দিন ও পরের 5 দিন সিএনজি ফিলিং স্টেশন খোলা রাখতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে বকেয়া মজুরি সহ 9 দফা দাবিতে খুলনা যশোর অঞ্চলের 9টি সরকারি পাটকলে তৃতীয় দিনের মতো চলছে শ্রমিকদের কর্মবিরতি পাটকল শ্রমিক লীগ সিবিএ ও নন সিবিএর ডাকে বিকেল 4টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত নগরীর নতুন রাস্তা মোড়ে রাজপথ রেলপথ অবরোধ কর্মসূচি পালন করবে তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে শ্রমিকরা নুসরাত হত্যা মামলায় 3 আসামিকে তৃতীয় দফায় 1 দিন করে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত বৃহস্পতিবার বিকেলে ফেনের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে বিচারক এই আদেশ দেন পিবিআই পরিদর্শক জানান নুসরাত হত্যা মামলার 3 আসামি শাহাদাত হোসেন শামীম জাবেদ হোসেন ও মোহাম্মদ জোবায়েরকে মামলার আলামত উদ্ধার ও শনাক্তকরণের জন্য তৃতীয় দফায় 1 দিনের রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করা হয় রিমান্ডে আসামিদের তথ্য অনুযায়ী নুসরাতের গায়ে আগুন দেওয়ার সময় আসামিরা একটি গ্লাসে করে তার শরীরে কেরোসিন তেল ছিটিয়েছিল সে গ্লাসটি মামলার আলামত হিসেবে বুধবার বিকেলে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রশাসনিক ভবন থেকে উদ্ধার করা হয় এই মামলায় এখন পর্যন্ত 21 জনকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে 18 জনের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর হয়েছে কিশোরগঞ্জের কটিয়াদিতে চলন্ত বাসে নার্স তানিয়াকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় মানববন্ধন হয়েছে রাজধানীর কল্যাণপুরে মানববন্ধনে নিহত শাহিনুর আক্তার তানিয়ার সহকর্মীরা ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে মানববন্ধনে চিকিৎসক নার্স ও ইবনে সিনা নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশ নেন এদিকে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে সকালে কিশোরগঞ্জ 2250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের সামনে মানববন্ধন ও সমাবেশ হয়েছে শহরের কালীবাড়ি মোড়ে জেলা মহিলা পরিষদের উদ্যোগে আরেকটি মানববন্ধন হয় ন্যাক্কারজনক এই ঘটনার প্রতিবাদে ভৈরবেও মানববন্ধন হয়েছে প্রথম আলো বন্ধুসভা ভৈরব শাখার উদ্যোগে সকালে শহর
শহরের শহীদ মিনার চত্বরে মানববন্ধনে স্থানীয় হাসপাতালের চিকিৎসক, নার্স সহ সুশীল সমাজ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পারিবারিক কলহের জেরে পাবনার আমিনপুরে গৃহবধূ সজি খাতুনকে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে শাশুড়ি ও ননদের বিরুদ্ধে। দগ্ধ সজি খাতুনকে প্রথমে পাবনা জেনারেল হাসপাতাল, পরে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়। এই ঘটনায় জড়িত অভিযোগে সজির ননদ সামেলা খাতুনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, সজি খাতুনের স্বামী মালয়েশিয়াতে থাকেন, সংসার চালানোর জন্য সেখান থেকে তিনি টাকা পাঠান সজির ননদ সামেলা খাতুনের অ্যাকাউন্টে। সেই টাকা নিয়ে সজির সঙ্গে তার ননদ, শাশুড়ি ভাসুর ও জয়ের সঙ্গে কলহ তৈরি হয়। এরই এক পর্যায়ে আজ সকালে সজি খাতুনের শরীরে আগুন ধরিয়ে দেয়া হয়। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সমলকে আটক করে। চিকিৎসক জানিয়েছে, আগুনে গৃহবধূর শরীরের 50 ভাগের বেশি পুড়ে গেছে। কক্সবাজারে গুলিতে দুই ব্যক্তি নিহত হয়েছে। র‍্যাবের দাবি, নিহতরা ইয়াবা ব্যবসায়ী। বৃহস্পতিবার ভোর 4:30 দিকে কক্সবাজার শহরের সমুদ্র সৈকতের ডায়াবেটিক পয়েন্টের ঝাউ বাগানে গোলাগুলির ঘটনা ঘটে। কক্সবাজার র‍্যাব ক্যাম্পের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মাহমুদুল হাসান মামুন বলেন, নিহত একজন মোহাম্মদ মাসুম কক্সবাজার শহরের পশ্চিম নতুন বাহারছড়া এলাকার আনু প্রধানের ছেলে। আরেকজনের পরিচয় জানা যায়নি। তারা ইয়াবা ব্যবসায়ী বলে জানায় র‍্যাব। কুষ্টিয়ার দৌলতপুরে গাছ কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম মহিবুল মণ্ডল। তার স্বজনরা জানায়, বুধবার বিকেলে কলা গাছ কাটাকে কেন্দ্র করে মরিচা ইউনিয়নের চেয়ারম্যান শাহ আলমের সাথে কথা কাটাকাটি হয় তাহের গ্রুপের। এ পর্যায়ে দেশীয় অস্ত্র ও লাঠি নিয়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসবে গুরুতর আহত হন মহিবুল। পরে রাত 1টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এই ঘটনায় দৌলতপুর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানায় পুলিশ। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। অ্যাডভোকেট সাবিকুন্নাহার রূপাকে বিষ পানে আত্মহত্যায় প্ররোচনার দায়ে ও তার স্বামীর বিচারের দাবিতে মাগুরায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা আইনজীবী সমিতি। সকালে জেলা জজ আদালতের সামনে এ কর্মসূচি হয়। মাথা গোজার শেষ আশ্রয়টুকু রক্ষার দাবিতে বগুড়ার শেরপুরে মানববন্ধন করেছে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন সংগঠন। শহরের স্টেশন সড়কে প্রেসক্লাবের সামনে দুপুরের এই কর্মসূচিতে কুসুম্বি ইউনিয়নের খাস ভূমি বাগড়া দিঘির পাড়ের শতাধিক মানুষ অংশ নেন। ফরিদপুর সদরের 3টি ইউনিয়নের 450 জন কৃষককে 2 লাখ টাকা করে মোট 9 কোটি টাকার ঋণের চেক প্রদান করেছে মিল্ক ভিটা। শহরের বদরপুর এলাকার আফসানা মঞ্জিল চত্বরে কৃষকদের হাতে চেক তুলে দেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি। এতে সভাপতিত্ব করেন মিল্ক ভিটার চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপু। স্থানীয় পর্যায়ে সরকারের টেকসই উন্নয়নে অভীষ্ট বাস্তবায়ন বিষয়ে কর্মশালা হয়েছে বরিশালে। সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় অংশ নেন সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, আইনজীবী ও সাংবাদিক প্রতিনিধি। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম অজিউর রহমান। যশোরে যাত্রা শুরু করেছে এসআই মোটরসের ফোটন বাণিজ্যিক গাড়ি। যশোর খুলনা রোডের বকচরে ফোটনের শোরুমের উদ্বোধন করেন প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন। এ সময় এসআই মোটরসের সেলস ডিরেক্টর আজম আলী, ডিলার আলিয়ার রহমান উপস্থিত ছিলেন। সেলস সার্ভিস এবং যন্ত্রাংশের সুবিধা পাশাপাশি ফোটনের 1 থেকে 3.5 টনের পিকআপ সহ অন্যান্য সকল ভারী যান এই শোরুমে পাওয়া যাবে। নাজনীন আক্তার, বাংলাভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30। এর আগে 7টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/bangladeshone। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।